নমস্কার প্রিয় দর্শক, দীপালীর রাঁধনীশালে আপনার সকলকে স্বাগতম জানালো। প্রিয় দর্শক, আপনাদের বারো এইসার কথা সরপরা শুনে আহিছে যে বতরের ফল মূল আর বতরের পাচলি আমি খাব লাগে। মই কিন্তু সরপরাই শুনে আহিছো আর এতিয়া নিজেও অনুভব করছো যে বতরের ফল মূল আর বতরের পাচলিবর আমার স্বাস্থ্যের কারণে খুবই উপকারী। গতি গরমের বতরের পাচলিরে একটা রেসিপি আপনার লিছো, আহকসন মো রাঁধনীশালে যাও। এই সময়ত বজারত প্রচুর পরিমাণে কুমলিয়া ঔটেঙা আর ঢেকিয়া শাক ওলাইছে, লগতে যদি মাছ কেটুকুরমান হয় তেতিয়াহলে ইয়ার জুতিয়ে বেলেগ নহয়নে? আহকসুন তেনেহলে আজি এই কিবিধ বস্তুরে জুতি লগা ব্যঞ্জনবিধ বনাও। প্রথমতে এয়া মই ঔটেঙা আর ঢেকিয়া মিহিক কাটি লৈছো। ঔটেঙার একেবারে উপর বাকলিকিটা দিয়া নাই, ভিতর দুবাকনি মিহিক কাটি লৈছো। মাছ দুটুকুরমান নিমখ হালধি সানি থৈছো, সেই কিটুকুরা এতিয়া তেলত রঙচুয়াকে ভাজি লম। কেরাহিত মিঠাতেল দিছো আর তেলখিনি ভালকে গরম হওয়ার পিছত মাছ কেটুকুরা ইয়াত দি দিছো। কেরাহিত মাছ দিয়ার লগে লগে এনেদরে উলটিয়াই দিছো। আটাইকেটুকুরা মাছ মই এবারতে এনেদরে ভাজি লম। আপনার মাছ কিমান প্রয়োজন হয় সিমানখিনি আপনাদের দি লব। জুইটো বেছিকে দিয়ে মই মাছ কেটুকুরা ফ্রাই করছো, কারণ জুইটো বেছিকে দিয়ে ভাজিলে মাছ কেটুকুরা টাইট হব আর তেতিয়া জুলত দিলে ভাগি না যায়। মাছ কেটুকুরা এয়া ফ্রাই করা হয়ে গেছে, গতি কেরাহির এতিয়া মাছ কেটুকুরা উঠাই লৈছো। কেরাহিত যিকণ তেল রয়ে গেছে সেইকণ তেলতে বাকি তরকারিখন বনোয়া হয়ে যাব, গতি সেয়া তেলতে মই আধা চামচ পাঁচফোড়ন দিলো। আর এতিয়া অকনমান কুটি লওয়া নহরু দিছো। এয়া নহরু কেডোখর অকনমান রঙচুয়া হবলে দিম। তারপিছতে ইয়াত দিছো ঢেকিয়াখিনি। ঢেকিয়া বহুত বেছিকে দিব নালাগে, কারণ তরকারিখন ডাঠ হলে ভাল না লাগিব। এতিয়া সকলোখিনি এবার ধুনিয়াকৈ এনেদরে মিলাই দিছো। এইখিনি সময়তে ইয়াতে জোখমতে নিমখ আর হালধিও ইয়াতে দি দিম। নিমখ হালধি দিয়া হয়ে গেল। এতিয়া আটাইখিনি ধুনিয়াকে মিলাই লৈ ঢাকন মারি এইখিনি সিজিবলে দিম। মাঝে মাঝে ঢাকনখন উদঙাই এইখিনি চাই থাকিব লাগিব আর লড়াই দিব লাগিব, যেহেতু ইয়াত তেল বহুত বেছিকৈ দিয়া হোৱা নাই, গতি লাগি ধরব পাৰে। এনে ধরনের মাছের টেঙা তরকারিবিলাকত আসলতে তেলটো বেছিকে দিলে খায়ে ভাল না লাগে। এতিয়া ঢেকিয়াখিনি ভাজ খাই যোৱাৰ দৰে হৈছে আর ইয়ার নিজের পানিখিনি শুকাই গৈছে। এই সময়তে ইয়াত ঔটেঙাখিনি দি দিম। ঔটেঙাখিনিও ঢেকিয়াখিনিৰ লগত অলপ এনেদৰে ভাজি লম। ঔটেঙা আর ঢেকিয়া মাছৰ লগত বইল কৰিও খাব পাৰি, কিন্তু এনেদৰে খোৱাৰ সোৱাদটো অলপ বেলেগ হয়। আকৌ এতিয়া ঢাকন মাৰি এইখিনি সিজিবলৈ দিম। ঢাকন খুলি সঘনাই এইখিনি লড়াই দিব লাগিব, কারণ ঔটেঙাখিনি সিজি নোযোৱালৈকে এইখিনি এনেদৰে ভাজিম। ঔটেঙাখিনি যিহেতু কোমলীয়া, গতি খুব সোনকালেই সিজি যায়। এয়া তিনি চারি মিনিটৰ ভিতৰত মোৰ ঔটেঙাখিনি প্ৰায় সিজিয়ে গৈছে। ঔটেঙা আৰু ঢেকিয়াখিনি ধুনীয়াকৈ ভাজ খাই গ'ল। এতিয়া ইয়াত পানী দিব পৰা হৈ গ'ল। মই পানী গৰম কৰি ৰাখিছোঁ, এতিয়া ইয়াতে উতলা পানী মই দি দিম। এনেকুৱা তরকারিবোৰ বনালে সদায় উতলা পানিয়ে দিব লাগে। পানি আপোনালোকৰ প্ৰয়োজন অনুসারে দি দিব। এই তরকারি বেছি ডাঠ বা থুপথুপিয়া করলে কিন্তু ভাল নালাগে খায়। মাছ দিয়ার পিছত তরকারিখন আকৌ 10-12 মিনিট সময় উতলাব লাগিব, গতি সেই হিচাবত আপোনালোকে পানিটো দি লব। পানি দিয়ার পিছত তরকারিখন যেতিয়া এনেদরে খুব সুন্দরকৈ উতলিবলৈ ধরব, তেতিয়াই ইয়াত ভাজি থোৱা মাছ কেটুকুৰা এনেকৈ দি দিব লাগিব। প্রথমতে জুইটো বেছিকৈ দি তরকারিখন খুব ধুনিয়াকৈ উতলিবলৈ দিব লাগিব। তারপিছতে জুইটো অলপ কমাই দি পেলাই ঢাকন মাৰি 10 মিনিটৰ কাৰণে এইখিনি উতলিবলৈ দিব লাগিব। সম্পূৰ্ণ 10 মিনিট হৈ যোৱাৰ পিছত এয়া মই ঢাকন উদঙাই চাইছোঁ। এবাৰ লৰাই দিছোঁ তরকারিখন। লড়াওতে অকনমান সাবধানে লড়াব লাগিব, যাতে মাছকেইটুকুৰা ভাগি না যায়। তরকারিখন হয়ে গেছে, তথাপিতো আকৌ 2 মিনিটের কারণে এইখিনি মই ঢাকন মারি রাখিছো। আকৌ 2 মিনিটের পিছত এয়া চাইছো তরকারিখন বনোৱা সম্পূর্ণ হয়ে গেল। গ্যাস অফ করে দিলো।
মোৰ প্ৰিয় দৰ্শকসকলে ৰেচিপিটো কেনে পালে জনাব। যিসকলে এনেদৰে আজিলৈকে বনাই খোৱা নাই তেখেতসকলে বনাই খাই কমেণ্ট কৰিব বুলি আশা কৰিলোঁ। মোৰ ছাবস্ক্রাইবাৰসকলৰ লগতে আজি ভিডিঅ'টোত শেষলৈকে মোৰ লগত থকাসকলক আন্তৰিক ধন্যবাদ জনালোঁ আৰু মোৰ নতুন দৰ্শকসকলক মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিবলৈ অনুৰোধ কৰিলোঁ। শেষত আজিৰ মাছৰ আঞ্জাখন এনেদৰে আপোনালোকৰ আগত পৰিৱেশন কৰিলোঁ। আজিলৈ আহোঁ তেনেহ'লে, আকৌ এটা নতুন ৰেচিপিৰ সৈতে আপোনালোকক লগ পোৱাৰ আশাৰে আজিলৈ নমস্কাৰ।